আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রির ঘরে নেমেছে নিচে তাপমাত্রা এই প্রথম কলকাতায় এই মরশুমে আজকের দিনটা কলকাতার জন্য মরশুমের শীতলতম দিন এর আগে ডিসেম্বরে একদিন তেরো ডিগ্রির ঘরে নেমেছিল পারদ আর আজ তা আরো বেশ কিছুটা নেমে বারো ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা এই সময় স্বাভাবিক আমরা যেটা দেখেছি যে এই মরসুমে গোটা শীতের মরশুমটার শুরুর দিকে ডিসেম্বরের কিছুদিন প্রায় টানা দশ দিন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের কিছুটা নিচে ছিল যার ফলে দেখা গেছে যে প্রথম স্পেলটা শীতের বেশ ভালোই ছিল কিন্তু তারপর একেবারে শীত উধাও হয়ে যায় উধাও বলতে একেবারেই মানে কলকাতা এবং আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে ষোলো সতেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাচ্ছে কখনো আঠেরো ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে আর এই রকম পরিস্থিতিতে যারা শীতপ্রেমী তারা বেশ বিরক্তই হচ্ছিলেন যে শীত কোথায় গেল শীত কোথায় গেল অবশেষে জানুয়ারির মাঝ মাঝখানে এসে এই মকর সংক্রান্তির সময় তাপমাত্রা নামলো উত্তরে হাওয়ার পথ ফুললো এতদিন ধরে যে ঘূর্ণাবর্তের জেরে আটকে ছিল উত্তরে হাওয়া তা কিন্তু এবার সুগম পথ পেয়েছে যার ফলে তাপমাত্রা নামছে এবং কলকাতার ক্ষেত্রে আমরা দেখছি যে দুদিনে পাঁচ ডিগ্রির ওপর তাপমাত্রা নেমেছে পরশুদিন কলকাতায় ছিল সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সেখানে আজকে আহ বারো ডিগ্রির ঘরে নেমে এসছে বারো দশমিক আট ফলত এরকম ভাবেই তাপমাত্রা পড়েছে কলকাতা এবং আশপাশের জেলাগুলোতে ফলত কলকাতায় যেরকম ভাবে আহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বলাই যাচ্ছে যে আজকে আহ যে তাপমাত্রা রেকর্ড হবে তা কিন্তু সিঙ্গেল ডিজিটের কাছাকাছি থাকবে ফলত দশ বা দশের নিচে আহ পৌঁছে যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলা বিশেষ করে আহ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা নদীয়াতেও এর প্রভাব থাকবে ফলত পশ্চিম দিক থেকে যে হাওয়া আসে আমাদের উত্তর পশ্চিমে যে ঠান্ডা হাওয়া যেটা আমাদের রাজ্যকে ঠান্ডা করে শীত এনে দেয় সেই হাওয়ার পথ খোলাতেই এতটা সুন্দর আবহাওয়া আমরা পাচ্ছি আগামী আরো এক দুদিন তাপমাত্রা কিছুটা নামতে পারে তেমন সম্ভাবনা রয়েছে তাই আহ শীতের জন্য আগামী কয়েকদিন ভালো খবর এটা বলাই যায় তবে এই তাপমাত্রা যে খুব বেশি দিন স্থায়ী হবে তেমনটা নয় যেটা আবহাওয়া দপ্তর মনে করছে আর হয়তো এক দুদিন তাপমাত্রা সামান্য কিছুটা নামতে পারে তার পরের দু তিন দিন তাপমাত্রা মোটের ওপরে একই রকম থাকবে ফলত শীতের প্রায় শীতাবস্থা বজায় থাকার সম্ভাবনা এই পরিস্থিতিতে বলাই যাচ্ছে যে আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে বেশ কিছু জেলাতে তাই শীত উপভোগ্য হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসে অনেকেই পিকনিক প্ল্যান করেছেন উইকেন্ডে শনি রোববার তারপরের দিন সোমবার মকর সংক্রান্তি সব মিলিয়ে আহ শীত আহ জাঁকিয়ে থাকবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তো আমরা দেখতেই পাচ্ছি যে দশ বা দশের নিচে পৌঁছে গিয়েছে আহ তাপমাত্রা এছাড়াও উত্তরবঙ্গের কথায় আসবো উত্তরবঙ্গেও আহ তাপমাত্রা আহ নামছে এবং সেখানে আহ শনিবারের পর থেকে অর্থাৎ আজকের পর থেকে তাপমাত্রা আরো বেশ কিছুটা নামতে পারে তেমন ইঙ্গিত রয়েছে সব মিলিয়ে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ সর্বত্রই শীতের জন্য অনুকূল পরিস্থিতি কিন্তু এই শীতের ভালো খবর দেবার পরে একটা আশঙ্কার কথা বলে রাখি আগামী সপ্তাহে বুধ বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আমরা এই সময় একটা আহ যেটা দেখে থাকি কখনো কখনো পুপালি হাওয়ার একটা দাপট থাকে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে জলীয় বস্প নিয়ে আসে আর সেই সঙ্গে উত্তর পশ্চিম দিক থেকে আসে পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ের সংঘাতে মাঝে মধ্যে বৃষ্টি শীতকালে এটা কিন্তু আহ স্বাভাবিক ঘটনা আবারও সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আগামী বুধ বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃষ্টি হতে পারে হয়তো সেটা শুরু হবে একেবারে উপকূলের জেলা দিয়ে দক্ষিণ আহ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো দিয়ে শুরু হবে তারপরে কিছুটা আহ কলকাতা আশপাশের জেলা কিছুটা পশ্চিমের জেলাগুলোতেও সেই বৃষ্টির প্রভাব পড়বে তবে এই বৃষ্টি কখনোই মারাত্মক বা প্রবল বৃষ্টি হবে তেমনটা নয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী সপ্তাহে তবে তার সোম মঙ্গলবার পর্যন্ত ছুটিয়ে শীত উপভোগ করা যাবে গোটা রাজ্যেই কলকাতায় আহ বললামই আজকে মরসুমের শীতলতম দিন এখন দেখা যাক আজকের রেকর্ড আগামীকাল ভাঙতে পারে কিনা তবে তাপমাত্রা নামার একটা ইঙ্গিত রয়েছে সম্ভাবনা রয়েছে আপনারা কে কিভাবে শীত উপভোগ করছেন বা আপনাদের জেলায় কতটা ঠান্ডা রয়েছে সেটাও জানাবেন মুর্শিদাবাদ লিখেছেন একজন খন্দেকার আশরাফুল লিখেছেন ন ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ অবশ্যই আমি বললামই যে বেশ কিছু জায়গাতেই আজকে সিঙ্গেল ডিজিটে নেমে যাবে অর্থাৎ দশ ডিগ্রির নিচে নেমে যাবে আহ পারদ এই পরিস্থিতি আগামী আরো দু তিন দিন থাকবে অর্থাৎ মকর সংক্রান্তি সোমবার তারপর মঙ্গলবার পর্যন্ত হয়তো এরকম পরিস্থিতি গোটা রাজ্যেই থাকবে তাই আগামী কয়েকদিন যারা শীত ভালোবাসেন তারা শীত উপভোগ করুন তারপর আবারও কিন্তু আহ শীত কমবে